সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগতম তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে জানো যে আমার এই চ্যানেলে তোমাদের কারিগরি শাখার সকল অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া হয় তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান করে থাকাবো তো শিক্ষার্থী বন্ধুরা আর দিন না করে চলো শুরু করে তো তোমরা স্ক্রিনে খেয়াল করো তোমাদের গণিতে এক যেই অ্যাসাইনমেন্ট এসেছে সেটা হলো দেখো থ্রি এবং রুট ইলেভেন দুইটি বাস্তব সংখ্যার মধ্যে কোনটি অমূল্যত কোনটি মূলত সংখ্যা এগুলো নির্ণয় করো তারপর এদের মধ্যবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তারপর আরেকটা প্রশ্ন প্রমাণ করো যে রুট সেভেন একটি অমূল্য সংখ্যা তার মানে এক নম্বর অঙ্কটা থেকে তিনটা অঙ্ক তৈরি করতে হবে তারপরে দুই নম্বর জিস্টার চিহ্ন দেওয়া আছে এখানে দেখো জি জেড সমান সমান ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ফোর ডিভাইডেড জেড স্কোয়ার হলে জি হাফ এবং জি রুট টু নির্ণয় করো এবং দেখাও যে জি ওয়ান বাই জি স্কোয়ার ইকুয়াল জি জেড স্কোয়ার তো এখানে দেখো একটু বুঝো এখানে একটা অঙ্ক করতে হবে তোমাদের জি হাফ নির্ণয় করতে হবে তারপরে জি রুট নির্ণয় করতে হবে এবং সর্বশেষ বামপক্ষ এবং ডানপক্ষ যে একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা বামপক্ষ এবং সমান ডানপক্ষে সমান করতে হবে তো চলো এবার আমরা সমাধান করে আসি তো আমাদের প্রথম যেই প্রশ্ন থ্রি এবং রুট ইলেভেন দুটি বাস্তব সংখ্যার মধ্যে একটি কোনটি অমূল কোনটি মূলদ এবং কোনটি অমূলত নির্ণয় করো এটা সমাধান করি তো দেখো থ্রি একটি মূলদ সংখ্যা কারণ সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা একটা কথা মনে রাখবে সকল পূর্ণ সংখ্যায় হচ্ছে কি মূলত সংখ্যা তো এই জন্য থ্রি একটা কি মৌল সংখ্যা তারপর রুট ইলেভেন রুট ইলেভেন একটি অমূলদ সংখ্যা কি জন্য কারণ আমরা জানি সকল মৌলিক সংখ্যার বর্গমূলই অমূলদ সংখ্যা দেখো ইলেভেন কিন্তু একটি বর্গ সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার বর্গমূল প্রত্যেকটা সংখ্যা হচ্ছে গে অমূলত সংখ্যা তোমরা বলতে পারি রুট ইলেভেন একটি অমলত সংখ্যা তারপরে এক এর যে দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে থ্রি এবং রুট ইলেভেনের মধ্যবর্তী দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করো তো এর জন্য আমরা প্রথমে রুট ইলেভেন ইকুয়াল টু লেখলাম রুট ইলেভেন তোমরা ক্যালকুলেটর করলে দেখবা থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স হয় তো তারপরে আমরা দুইটি সংখ্যা নিব একটা হচ্ছে এ এবং একটা বি তো এতে নিলাম থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এবং বিতে নিলাম থ্রি তো তারপরে এখানে স্পষ্টত এ ও বি উভয় বাস্তব সংখ্যা এবং থ্রি অপেক্ষা বড়ো এবং রুট ইলেভেন অপেক্ষা ছোটো একটু খেয়াল করো এই যে এর মানটা নিলাম এবং বি এর মানটা নিলাম এখানে একটু তুমি খেয়াল করে দেখো এটা কিন্তু থ্রি থেকে বড়ো এবং ইলেভেন থেকে রুট ইলেভেন থেকে ছোটো কারণ উপরে রিট ইলেভেনের মান দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স সিক্স তো আমরা বলতে পারি এটা এত থেকে বড়ো এবং এত থেকে ছোটো অর্থাৎ এটা আমরা যদি অঙ্কে প্রকাশ করি তাহলে থ্রি রি গ্যাটার দেন থ্রি পয়েন্ট ওয়ান সিক্স সিক্স গ্র্যাটার দেন রুট ইলেভেন এবং থ্রি গ্যাটার দেন থ্রি পয়েন্ট টু ফোর ফোর গ্যাটার দেন রুট ইলেভেন তো আবার এও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না কারণ দেখো দশমিকের পরে একটা সংখ্যা এলোমেলের সংখ্যা তো যদি দশমিকের পর সবগুলো একই সঙ্গে থাকে তাহলে প্রকাশ করা যায় আর যদি এলোমলে থাকে অর্থাৎ একটা একরকম হয় তাহলে কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি না তো সুতরাং বলতে পারি এ ও বি দুইটি নির্ণয় অমলত সংখ্যা তো তারপরে একের যে সর্বশেষ প্রশ্নটা রুট সেভেন একটি অমলত সংখ্যা নির্ণয় করো মানে রুট সেভেন যে একটা মান এই মানটাকে অমূলতে প্রকাশ করতে বলছে তো চলো এবার আমরা সমাধান আসি তো প্রথমেই আমরা লিখলাম রুট সেভেন একটি মূলত সংখ্যা অর্থাৎ ধরি ধরি আমরা রুট সেভেন একটি অমূল্যৎ সংখ্যা তাহলে আমরা সকলে জানি যে যদি অমূল্য সংখ্যা হতে মূলত সংখ্যা হতে হয় তাহলে পি বাই কিউ আকারে প্রবেশ করা করা যাবে এই জন্য আমরা লিখলাম রুট সেভেন ইকোয়েল পি বাই কিউ এবার এখানে দেখো পি ও কিউ স্বাভাবিক সহমূলিক সংখ্যা তা ইকোয়েল আমরা যদি দুইটাকে স্কোয়ার করি তাহলে রুট সেভেন স্কোয়ার আবার পি বাই কিউ স্কোয়ার দিলাম তারপর যদি আমরা করি করার পর দেখো রুড স্কোয়ারে কাট যায় থাকে সেভেন এই পাশে পিউর পি স্কোয়ার আছে এবং কিউর পি স্কোয়ার আছে দিলাম পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার বা এবার যদি আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি তাহলে এ পাশে সেভেন কিউ ইকোয়াল টু এ পাশে পি স্কোয়ার ইকোয়াল টু কিউ হয় তো এখানে সেভেন কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় অতএব সেভেনকে নটোকাল পি স্কোয়ার বাই কিউ অতএব রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সুতরাং রুট সেভেন একটি অমূলত সংখ্যা প্রমাণিত তো আমাদের একের যে তিনটা প্রশ্ন সেই তিনটা প্রশ্ন উত্তর আমরা করে ফেললাম তারপর একটু খেয়াল করো তোমাদের দুই নম্বর যে প্রশ্ন উত্তর এখানে কিন্তু দেওয়া আছে যে জি এর মা জি জেড ইকুয়াল টু ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ফোর ডিভাইডেড জেড ফোর হলে এখানে বলছে যে জি ইন্টু হাফ নির্ণয় করো অর্থাৎ যেই মানটা দেওয়া আছে জি জেড ইকোয়াল টু এই মানটা থেকে আমরা জেডের পরিবর্তে যদি এখানে হাফ ব্যবহার করি তাহলে আমাদের মানটা কীরকম আসবে তো এই জন্য আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে জি জেড ইকোয়াল টু ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ফোর ডিভাইডেড জেড স্কোয়ার তো যেহেতু আমার জি হাফ নির্ণয় করতে বলছে এই জন্য আমি জি ও জেডের এর জায়গায় হাফ বসেলাম তো যদি আমরা জেডের জায়গায় হাফ বসে তাহলে এই জায়গায় প্রত্যেকটা জেডের জায়গায় আমাদের হাফ বসাতে হবে এই জন্য লিখলাম ওয়ান প্লাস এই যে জেড স্কোয়ার জায়গায় হাফ স্কোয়ার আবার জেড ফোর জায়গায় হাফ ফোর ডিভাইডেড জেড স্কোয়ার জায়গায় আবার হাফ স্কোয়ার তো আমরা করার পরে দেখো এটা ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্সটিন ডিভাইডেড ওয়ান বাই ফোর হয় তারপরে এখানে আবার লসাগু যদি করি তার লসাগু হয় ষোলো ষোলো লসা করলে হয় সিক্সটিন প্লাস ফোর প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান বাই ফোর তারপরে এটা কাটাচারি করার পরে সর্বশেষ আমাদের উত্তর আসে টোয়েন্টি ডিভাইডেড ফোর তো এটা আমাদের যে দুই নম্বর এক নম্বর প্রশ্ন হাফের মান চাইছে শুধুমাত্র এইটা শেষ তারপরে দেখো দ্বিতীয়ত চাইছে আমাদের কাছে জেড রুট টু এর মান বের করো এটা এখন এগুলো কিন্তু আলাদা আলাদা অর্থাৎ হাফের মানটা আলাদা আবার জেড রুটের মানটা আলাদা এই জন্য আমরা লিখলাম আবার জেড রুট টু অর্থাৎ যেই জেড জি এর জায়গায় যেই মানটা বসছে এখন জেড জায়গার প্রত্যেকটা জায়গায় রুট টু বসবে তো ওয়ান প্লাস রুট টু স্কোয়ার আবার রুট টু ফোর অর্থাৎ আমরা জেড জেড জায়গায় শুধুমাত্র রুট টু বসাই দিলাম তো তারপরে এখানে করার পরে উত্তর আসে সেভেন বাই টু তো আশা করি তোমরা বুঝছো তো এইখানে গেল তিনের এক এবং দুই নম্বর প্রশ্ন এক নম্বর এবং দুই নম্বর অর্থাৎ জেড জি হাফ এবং জি রুট টু গেলো এইবার সর্বশেষ অঙ্কটা দেখো এখানে বলা হয়েছে যে যদি জি জেড

তো এই জায়গায় আমরা শুধুমাত্র জি জেড জায়গায় ওয়ান বাই জেড করে বসাই দেবো কারণ আমাকে বলা হয়েছে যে জেড জায়গায় ওয়ান বাই জেড স্কোয়ার বসাও তো আমরা প্রত্যেকটা দেখো যেখানে জেড আছে প্রত্যেকটা জেড স্কোয়ার বসাইলাম তারপরে করার পরে ওয়ান প্লাস ওয়ান বাই জেড ফোর প্লাস ওয়ান বাই জেড এইট ওকে তারপরে এখানে যদি আমরা করি তাহলে করার পরে দেখো জেড এইট জেড ফোর এত হয় সর্বশেষ আমাদের উত্তর সর্বশেষ টিকে কাটাসেরি করার পরে তিকলো জেড এইট প্লাস জেড ফোর প্লাস ওয়ান ডিভাইডেড জেড ফোর তো এইগুলো লেফট সাইড আবার তারপর রাইট সাইড আবার দিয়ে দেখো জেড জেড স্কোয়ার ইকুয়াল টু এবার প্রত্যেকটা জেড জায়গায় আমরা জেড স্কোয়ার বসাবো তো জের জায়গায় দেখো প্রত্যেকটা জেড স্কোয়ার বসালাম জেড স্কোয়ার তার জেড ফোর এই জায়গায় করার পরে ওয়ান প্লাস জেড ফোর প্লাস জেড এইট ডিভাইডেড জেড ফোর হয় তো আমরা বলতে পারি দেখে একটু খেয়াল করো তোমাদের যে লেফট সাইডের উত্তর এবং রাইট সাইডের উত্তর এখানে কিন্তু মিলে গেছে তো আমরা বলতে পারি জেড জি ওয়ান বাই জেড স্কোয়ার জি জেড স্কোয়ার সমান সমান দেখানো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের যে গণিত এক বিষয়ের যে অ্যাসাইনমেন্ট আসেছিলো সেই অ্যাসাইনমেন্টের সমাধান তো আমি তোমাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুকু বোঝাতে পারছি যদি তোমাদের ভিডিওটি একটু কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বটনটি অন করে দিও আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়া আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো মিস করে থাকো অর্থাৎ প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে প্রত্যেকটা ভিডিও আপলোড আমার চ্যানেলে করা আছে তোমরা প্লে লিস্টে যে কারিগরি শিক্ষা বোর্ড নামে একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্ট থেকে তোমরা একটু দেখে আসতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই হাফেজ